শুরু করছি আজকে অধ্যায় 15-র 13 নম্বর অঙ্ক থেকে। দেখ, 13 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি কি বলা দেওয়া হয়েছে। 13 নম্বর অঙ্ক বলছে, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। তার মানে বলা হচ্ছে যে 250 মিটার লম্বা একটা সেতু, তার মানে ধরে নিলাম এই একটা হচ্ছে সেতু, এটা এটা দূরত্ব বলে দিয়েছে 250 মিটার। তার সঙ্গে ট্রেনটা কত মিটার বলে দিয়েছে, ট্রেনটা বলে দিয়েছে 150 মিটার। তার মানে ধর এই যে আরেকটা, পরে আমি ট্রেনের ছবিটা আঁকলাম, তার মানে এটা হচ্ছে আমার ট্রেনের ছবিটা, ঠিক আছে। এই ট্রেনটা যখন যাচ্ছে, যখন পুরোটা অতিক্রম করবে, তবেই তো আমার এই সেতুটাকে পুরো টোটালটা কভার আপ করছে, তাই তো? তাহলে 250 মিটার সেতু প্লাস হচ্ছে আমার 150 মিটার হচ্ছে গাড়িটা, তাহলে 150 আর 250 দুটোকে যোগ করলে যেটা হবে, তার মানে সেটাই আমার 30 সেকেন্ড সময় নিচ্ছে, তাই তো? তাই জন্য আমরা লিখলাম যে মোট পথ তার মানে কত হয়ে গেল, 250 প্লাস হচ্ছে 150, তার মানে কত হয়ে গেল, 400 মিটার, ঠিক আছে। তাহলে এই 400 মিটার যেতে আমার কত সময় লাগছে, 30 সেকেন্ড লাগছে। তারপরের লাইনে দেখ লেখা আছে, হিসাব করে দেখি এই ট্রেনের 130 মিটার লম্বা, ওই 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লে কত সময় নেবে। তার মানে দেখ, ট্রেন তো কখনো ছোটো বড় হবে না, ট্রেনের দূরত্বটা ফিক্সড, মানে ট্রেনের যে পথটা, তার মানে যখন ওই 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে, তার মানে ধরেই নিলাম এইটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্ম যখন হয়ে যাচ্ছে, প্ল্যাটফর্মের দূরত্বটা কত, প্ল্যাটফর্মের দূরত্বটা হচ্ছে বলে দিয়েছে 130 মিটার। আর তারপর হচ্ছে আমার ট্রেনটা আছে, ট্রেনটা হচ্ছে আমার কত মিটার, আর 150 মিটার, ঠিক আছে। তার জন্য এখানকার ক্ষেত্রে মোট পথটা আমার কত হবে, তাহলে এখানের ক্ষেত্রে মোট পথ হয়ে যাবে কত, 130 প্লাস হচ্ছে আমার 150, তার মানে টোটাল দূরত্বটা আমার হয়ে যাবে কত, 280 মিটার। যোগ করলে কত আনসার আসবে, যোগ করলে চলে আসবে 280 মিটার, ঠিক আছে। তাহলে আমাকে ঐকিক নিয়মে অঙ্কটা করতে হবে, লিখতে হবে কি যে 400 মিটার যায় 30 সেকেন্ডে, বা 30 সেকেন্ড সময়ে 1 মিটার যাবে কতক্ষণ সময় লাগবে, দেখ 30/400 এবার এত সেকেন্ড সময়, আর একটা হচ্ছে কি 280 মিটার যাবে 30 × 280/400। তাহলে দেখ 400-র ক্ষেত্রে এখানে কীরকমভাবে কাটাকুটিটা হবে, ওপরে এই একটা শূন্য, ওপরে এই একটা শূন্য, তাহলে নিচে দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে 28 কাটলে কত হয়, 7 হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে, 3/7 = 21 সেকেন্ড। তাহলে তার মানে এটার উত্তর হয়ে যাচ্ছে কি, 21 সেকেন্ড, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক 14-টা, শুরু করছি পরবর্তী অঙ্ক 14-টা। শুরু করছি, দেখ 14 নম্বর অঙ্কের ক্ষেত্রে কী কী বলে দিয়েছে। বলছে, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম, মানে ট্রেনটা এলো, এসে পুরো টোটাল প্ল্যাটফর্মটা কভার আপ করে চলে গেল, নিয়ে তার সময় লাগছে 15 সেকেন্ড। ট্রেনটার গতিবেগ বলে দিয়েছে ঘন্টায় 60 কিলোমিটার, তার মানে আমরা লিখে নেবো কি যে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে হয়ে যাচ্ছে কত, 3600 সেকেন্ড। আর আমার দূরত্ব কত বলে দিয়েছে, দূরত্বটা বলে দিয়েছে কিন্তু 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটারটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে কত হয়ে যাবে, 60,000 মিটার হয়ে গেল। তাই যাই জন্য আমরা লিখলাম যে 15 সেকেন্ডে, মানে যদি 3600 সেকেন্ডে 60,000 মিটার যায়, 15 সেকেন্ডে কত মিটার যাবে এটা আমাকে বার করতে হবে। তাই জন্য লিখে দেবো যে 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার, 1 সেকেন্ডে যাবে কত, 60,000/3600, আর কত বলা হয়েছে, 15 সেকেন্ডে পুরো ট্রেনটাকে, মানে পুরো প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাহলে 15 সেকেন্ডে কতটা পথ যাবে, তাহলে ওপরে লিখবো কত, 60,000 × 15/3600, তাহলে এই দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে এই দূরত্বটা যদি আমি কাটাকুটি করি, কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে 250 মিটার, ঠিক আছে। এটার আনসার হচ্ছে 250 মিটার বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন করা হয়েছে কি, প্রশ্ন করেছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, তার মানে এটাই হয়ে যাচ্ছে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে 15-টা। 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলছে, দেখ একটি ট্রেন 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে পারে, 20 সেকেন্ডে 264 মিটার একটা সেতুকে অতিক্রম করতে পারে। অবভিয়াসলি বুঝতেই পারছিস, একটা ট্রেন 4 সেকেন্ডে, মানে পুরো ট্রেনটা কভার করছে, একটা পোস্টকে ঝক করে বেরিয়ে চলে গেল, 4 সেকেন্ড সময় নিল, ঠিক আছে। 20 সেকেন্ডে 264 মিটার করছে, 20 সেকেন্ডে কত করছে, 264 মিটার একটা পথকে কিন্তু অতিক্রম করছে, ঠিক আছে। তাই জন্য আমাকে এখানে কী করতে হবে, আমরা জিনিসটা একটা ঐকিক নিয়মের মতো করে করব।
অর্থাৎ লিখে দেবো কি যে 4 সেকেন্ডে যায় 264 মিটার। তার মানে 1 সেকেন্ডে কত যাবে? 264 বাই 4 মানে কত হয়ে গেল? 66 মিটার। 66 মিটারটা তার মানে বেরিয়ে গেল। তার মানে 66 মিটারটা কী? 66 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ আমার যে ট্রেনটার দৈর্ঘ্য কিন্তু বেরিয়ে যাচ্ছে এই 66 মিটার। আচ্ছা এবার দেখ, এবার কী কী বলে দিয়েছে? বলে দিয়েছে 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে পারে, তাই জন্য আমরা কী লিখবো দেখ? তাহলে টোটাল আমার সময়ের গ্যাপটা কত? তার মানে দেখ লিখে দিলাম সময় পার্থক্য। সময় পার্থক্য মানে দেখ 4 সেকেন্ডে গেছে 264, আর 20 সেকেন্ডও সেই 264, তার মানে 4 সেকেন্ড সময়টা ওখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 20 থেকে 4কে আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিলে কত হয়ে গেল? 16 সেকেন্ডে। তাহলে তার মানে বোঝা গেল যে একটা যখন সেতু অতিক্রম করছে তার জন্য সময় লাগছে কত? 16 সেকেন্ড। ঠিক আছে, তাই জন্য ওই কিংডমে যখন লিখবো আমরা জিনিসটাকে লিখবো যে 16 সেকেন্ডে যায় 264 মিটার, 1 সেকেন্ডে যাবে কত? 264 বাই 16 মিটার। আর যেহেতু অঙ্কটা আমাকে করতে বলেছে গতিবেগ কত, অর্থাৎ মানে ট্রেনটা দৈর্ঘ্য এবং গতিবেগ কত, গতিবেগ বের করতে গেলে আমাকে ঘন্টার হিসাবে করতে হবে। তো ঘন্টার যখন হিসাবে বের করব তখন আমাকে বের করতে হবে কি 3600 সেকেন্ড হিসাবে। তাই জন্য এখানে করে দেবো কি 3600 সেকেন্ডে যাবে 264 গুণ হচ্ছে 3600 বাই হচ্ছে 16। তো আমি যদি এটাকে কাটাকুটি করি, কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে 5940 হচ্ছে মিটার। ঠিক আছে, 5940 মিটার। যদি এটা গুণ হয়ে যায় তাহলে এবার আমাকে প্রশ্ন কী করেছে, গতিবেগ ঘন্টায় সাধারণত কত হয়। তাহলে যখন এটাকে ঘন্টায় করব মানে কিলোমিটারে ট্রান্সফার করব, তখন এটা কী করব, বাই 1000 করে দেবো, কারণ এটাকে মিটারে আছে। মিটার থেকে কিলোমিটার করতে গেলে আমরা কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 3 ঘর আগে কী করব দেখ, 1, 2, 3 শূন্য আছে, পেছন দিক থেকে 1, 2, 3 ঘর আগে পয়েন্ট বসে যাবে। তার মানে আনসার কত হয়ে গেল? 59.4 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল কি 59.4 কিলোমিটার প্রতি হচ্ছে ঘন্টা। তাহলে এইটা হয়ে গেল কিন্তু ওপরে যে ভ্যালুটা বেরিয়েছে এইটা হয়ে গেল দৈর্ঘ্য, আর এইটা হয়ে যাচ্ছে কিন্তু আমার গতিবেগ। ঠিক আছে, তাহলে গতিবেগটা এই প্রসেসে আমরা বের করব। চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক 16টা শুরু করছি। দেখ 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে। বলে দেওয়া হচ্ছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতুকে অতিক্রম করেছে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে। তার মানে দেখ, তার মানে হচ্ছে আমার দুটোর মধ্যে ডিফারেন্স কতটা আর সময়ের কতটা গ্যাপ হয়েছে কতটা সেটা আমরা আগে বের করে নেব। তাই জন্য আমরা করব কি, প্রথমে গেছে কত 210 মিটার, তার মানে আমরা লিখে দিলাম পথ পার্থক্য, মানে কতটা পথের ডিফারেন্স হয়েছে, কতটা পথের ডিফারেন্স হয়েছে দেখ। লেখা আছে 210 মাইনাস হচ্ছে 122, এটা বিয়োগ করলে চলে আসবে হচ্ছে আমার 88 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 88 মিটার। তাহলে আমার এই পথের ডিফারেন্সের জন্য কতটা সময় পার্থক্য হচ্ছে আগে বের করব। তাহলে সময় পার্থক্য দেখ কত লেখা আছে বইতে, প্রথমটার জন্য 25 সেকেন্ড, পরেরটার জন্য 17 সেকেন্ড। তাহলে বিয়োগ করলাম কি 25 থেকে 17কে বিয়োগ করে দেবো, তার মানে কত সেকেন্ড হয়ে গেল, হয়ে গেল কত 8 সেকেন্ড। ক্লিয়ার? এবার আমাকে বের করতে হবে কি, তাহলে আমাদের এখানে প্রশ্নে বার করতে বলেছে যে ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ কত হবে। তার মানে আমরা ট্রেনটার ফার্স্টে গতিবেগ বের করছি। কী করে বের করবো দেখ, তাহলে লিখে দেবো 8 সেকেন্ডে যায় 88 মিটার, 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাবে হচ্ছে 88 বাই 8, এবং বের করতে হবে কি 3600 সেকেন্ডে যাবে। তার মানে 88 বাই 8 ইনটু হচ্ছে 3600। ঠিক আছে, তাহলে 88 বাই 8 মানে 8কে 88 দিয়ে কাটলে কত হয় 11, 11কে 3600 দিয়ে যদি গুণ করি তাহলে আমার আনসার চলে আসবে 3960 হচ্ছে মিটার। ঠিক আছে, যেহেতু অঙ্কটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টা, তাই জন্য এটাকে আমি কী করব, 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলে আমার কত হচ্ছে আনসার চলে আসবে 39.6 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আমার এটা কী বেরিয়ে গেল, এটা হচ্ছে আমার গতিবেগটা বেরিয়ে গেল। আর কী বের করতে হবে, এবার আমি যে কোনো একটা রেসপেক্টে বের করব। বলে দিয়েছে কি 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে দুটো অতিক্রম করেছে, তার তাই জন্য আমরা কী করব, আমরা এখানে বের করে নেব যে 8 সেকেন্ডে যায় 88 মিটার। তাহলে আবার সেম টু সেম ওই কিংডমের মতো করে লিখব, 8 সেকেন্ডে যায় 88 মিটার,
আর কত সেকেন্ডে বের করব, যে কোনো একটা হয় 25 সেকেন্ডের বের করে নেব। যদি 25 সেকেন্ডে বের করি তার মানে কিরাম করে লিখব, দেখ লিখলাম 8 সেকেন্ডে যায় 88 মিটার, 1 সেকেন্ডে যাবে হচ্ছে কত 88 বাই হচ্ছে 8 মিটার, আর লিখে দিলাম হচ্ছে দেখ 25 সেকেন্ডে যাবে, তাহলে 88 বাই 8 ইনটু হচ্ছে 25, তাহলে 8 কে 88 দিয়ে কাটলে কত হয় 11, 11 কে 25 দিয়ে গুণ করলে কত হয় 275 মিটার। এবার আমাদের বের করতে কি বলেছে, ট্রেনটার দৈর্ঘ্য কত, তা ট্রেনটার দৈর্ঘ্য কী করে বের করব, বইতে দেখ বলে দিয়েছে 210 মিটার যাচ্ছে 25 সেকেন্ডে, তাই তো? 210 মিটারের জন্য লাগছে 25 সেকেন্ড, আর 122-এর জন্য লাগছে 17 সেকেন্ড, তাহলে আমরা কোন অঙ্কটা ধরে করেছি, 25 সেকেন্ড অঙ্কটা ধরে করেছি, তাই জন্য আমরা কী করবো, 210টা এখান থেকে মাইনাস করে দেবো। কী বললাম, 210টা এখান থেকে মাইনাস করে দেবো। যদি অঙ্কটা 17 সেকেন্ড ধরে করতাম তাহলে কোনটা বিয়োগ করতাম, 122টাকে বিয়োগ করে দিতাম, ঠিক আছে? তাই জন্য আমরা লিখবো কি, যে ট্রেনটার দৈর্ঘ্য সমান সমান কত হবে, 275 মাইনাস হচ্ছে 210, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে দিই আনসার চলে আসবে কত, 65 মিটার। তাহলে এই 65 মিটারটা হয়ে যাচ্ছে কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে আমাকে চেয়েছে কি ট্রেনটার দৈর্ঘ্য কত, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 65 মিটার এবং গতিবেগ কত, 39.6 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে 17টা। 17 অঙ্কটার ক্ষেত্রে কী বলে দিয়েছে, বলছে ঘন্টায় ধাবমান, ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো, তাহলে আমাকে বের করতে বলেছে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত হবে। তাই জন্য আমি কী করবো, দেখ প্রথমে আগে দেখে নেব ওই 48 কিলোমিটার মানে 3600 সেকেন্ডে যাচ্ছে, অর্থাৎ আমরা ওই 21 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে এটাকে আমরা বের করে নেবো ওই কিলোমে। তাই জন্য আমরা কী লিখবো, তাহলে যেহেতু বলেছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে কী লিখবো, 3600 সেকেন্ড। আর কী বলে দিয়েছে, বলে দিয়েছে 48 কিলোমিটার, 48 কিলোমিটার মানে হচ্ছে কি কত, 1000 মিটার, 48000 মিটার। তাই জন্য এখানে লিখে দেবো হচ্ছে কি 3600 সেকেন্ডে যায় 48000 মিটার, 3600 সেকেন্ডে যায় 48000 মিটার, 1 সেকেন্ডে যাবে কত, 48000 বাই হচ্ছে 3600, আর বইতে দেখ বলে দিয়েছে 21 সেকেন্ড, তাহলে 21 সেকেন্ডে কতটা পথ যাবে, তাহলে 48000কে 3600 দিয়ে ভাগ করব আর 21 দিয়ে গুণ করে দেবো। পুরোটা যদি কাটাকুটি করি তাহলে আমার আনসার চলে আসবে হচ্ছে 280 মিটার, ঠিক আছে? কাটাকুটি করলে প্রথমে দেখ জিরোগুলো কেটে যাবে, 21 36 এগুলো 3 দিয়ে কাটাকুটি করা যাবে, লাস্টে পুরোটা গুণ করে চলে আসবে কি 280 মিটার। এবার দেখ বইতে বলে দিয়েছে কি 100 মিটার লম্বা একটা ট্রেন, তাহলে একটা ট্রেন যদি 100 মিটার লম্বা হয় তাহলে অবভিয়াসলি রাস্তাটার দৈর্ঘ্য নিশ্চয় তার থেকে কম হবে। এই এই যে পথটা অতিক্রম করেছে এটা তো পুরো ট্রেন শুদ্ধ রাস্তা, তাই না? মানে ট্রেনটা পুরো নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে প্লাস রাস্তার দৈর্ঘ্য অতিক্রম করেছে। ওই জন্য যখন বের করতে হবে যে রাস্তার দৈর্ঘ্য, তাহলে রাস্তার দৈর্ঘ্যটা কী করে বের করব, তাহলে লিখে দিলাম রাস্তার দৈর্ঘ্য সমান সমান কত বেরোবে, 280 মাইনাস হচ্ছে 100, তাহলে বিয়োগ করে দিলে কত আনসার আসবে, 180 মিটার। তাহলে এইটাই হয়ে যাচ্ছে কিন্তু ফাইনাল আনসার, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 18টা, শুরু করছি দেখ 18 নম্বর অঙ্ক। কী কী বলে দিয়েছে দেখ, বলছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা লোককে অতিক্রম করলো। কী কী বলে দিয়েছে, 10 সেকেন্ডে একটা লোককে অতিক্রম করছে, কারণ কী, কারণ 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম, মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যও গেছে প্লাস 150 মিটার নিজের ওই লম্বা প্ল্যাটফর্মটাকেও গেছে, আর নিয়ে প্ল্যাটফর্মটা অতিক্রম করেছে কত সেকেন্ডে, 22 সেকেন্ড সময়তে। তাই জন্য আমাকে এখানে কী করতে হবে, আমাকে এখানে দেখে নিতে হবে যে ও কতটা পথ যাচ্ছে, প্ল্যাটফর্মটা অতিক্রম করছে 22 সেকেন্ডে। তাই জন্য আমরা এখানে বের করে নেবো হচ্ছে সময় পার্থক্য, তাহলে এখানে লিখবো হচ্ছে কি সময় পার্থক্য। সময় পার্থক্যটা কত কত হবে দেখ, লিখে দিয়েছে হচ্ছে 22 মাইনাস হচ্ছে 10, তার মানে হয়ে গেল কত, 12 সেকেন্ড, তাই তো? তাই জন্য আমরা এটাকে লিখবো কি যে 12 সেকেন্ডে যায় 150 মিটার, তাই জন্য কি লিখবো, 12 সেকেন্ডে যায় 150 মিটার, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাবে হচ্ছে 150 বাই হচ্ছে 12, আর বইতে দেখ বলে দিয়েছে 10 সেকেন্ডে একটা 150 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারছে। তাই জন্য আমরা লিখে নেব 10 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে, তাহলে 150 ইনটু 10 বাই হচ্ছে 12। তাহলে যদি এটাকে কাটাকুটি করি, কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে কি, 125 মিটার, ঠিক আছে? তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে 125 মিটার, তার মানে এটা কী বেরিয়ে গেল, এটা হচ্ছে আমার
ট্রেনটার দৈর্ঘ্যটা বেরিয়ে গেল, এটা কী বেরোলো, ট্রেনটার দৈর্ঘ্য। এবার আমাকে কী বের করতে বলেছে দেখ, বলেছে গতিবেগ কত। তাহলে গতিবেগ যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা এখানে কী পেয়েছি, 12 সেকেন্ডে 150 মিটার, আর আমাদের যখন গতিবেগ মানে 1 ঘন্টার হিসেবে কাজ করতে, তখন ওটা কত হিসেবে করবো, 3600 সেকেন্ড হিসেবে করবো, ঠিক আছে। তাই জন্য আমরা লিখবো কি, লিখে দেবো হচ্ছে 12 সেকেন্ডে যায় 150 মিটার, 1 সেকেন্ডে যাবে কত, 150 বাই 12 মিটার, আর বলে দিয়েছে কি 3600 সেকেন্ডে যাবে 150 × 3600 / 12 তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করলে চলে আসবে হচ্ছে কত, 45,000 হচ্ছে মিটার, ঠিক আছে। তাহলে 45,000 মিটার, বাট 45,000 মিটারটাকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করে দিই কত আসবে, তার মানে 1000 দিয়ে আমরা ভাগ করে নেবো, 1000 দিয়ে ভাগ করলে কত চলে আসবে, আনসার চলে আসবে হচ্ছে কি 45 কিলোমিটার প্রতি হচ্ছে ঘন্টা। তাহলে এটা বেরিয়ে আসছে কি, এটা বেরিয়ে আসছে হচ্ছে গতিবেগ, ঠিক আছে, এটা বেরিয়ে আসলো হচ্ছে গতিবেগ। তো দুটো উত্তর জানতে দিয়েছি, একটা হচ্ছে দৈর্ঘ্য কত, আর একটা হচ্ছে গতিবেগ কত, হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে 20টা, বিকজ দেখ 19 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অর্থাৎ পুরো অঙ্কটা কিন্তু করে দেয়া নেই, আমাদের সংখ্যা বসে করতে হবে, যেন আমরা এই অঙ্কটা ছেড়ে দিচ্ছি। চলে যাচ্ছি আজকে আমাদের লাস্ট অঙ্ক 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে, বলছে 250 মিটার লম্বা একটা মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে, পেছন দিক থেকে অন্য আরেকটা লাইনে 200 মিটার লম্বা একটা মেল ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে এসে মালগাড়িটাকে ধরার পর কত সময় সেটিকে আবার অতিক্রম করবে। প্রথমত আমাকে আগে কী বের করে নিতে হবে দেখ, প্রথমত হচ্ছে আমাদের বেগের ডিফারেন্সটা কত আছে, তার মানে আগে লিখে নিলাম বেগের পার্থক্য, বেগের পার্থক্য দেখ কত লেখা আছে। প্রথমত বলে দিয়েছে কি 60 কিলোমিটার, সেটা হচ্ছে মেল ট্রেন, আর মালগাড়ির অবভিয়াসলি 16ই যাবে, তার মানে 60 থেকে 33কে আগে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত বেরোবে, 27 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো। তার মানে আলটিমেটলি যদি মিটারে কনভার্ট করে দিই কত হয়ে যাবে, 27,000 মিটার বাই হচ্ছে কত, 3600 সেকেন্ড, তাই তো। মানে ঘন্টাটাকে সেকেন্ড করলাম, কিলোমিটারটাকে আমি মিটার করে দিলাম। এবার দেখ, এবার বইতে দেখ আরেকটা জিনিসও বলে দিয়েছে, সময় পার্থক্য, মানে আমার সময়ের পার্থক্য থেকেও বলা উচিত যে মানে আর একটা হচ্ছে মানে পথের ডিফারেন্স, ঠিক আছে। একটা বলে দিয়েছে দেখ 250 মিটার লম্বা একটা মালগাড়ি আর 200 মিটার লম্বা হচ্ছে একটা মেল ট্রেন, তাহলে আমার এখানের এই অঙ্কটার ক্ষেত্রে কত মিটারের ডিফারেন্স সেটা আমাকে বার করতে হবে, কত মিটার মানে পথ পার্থক্য, পথ পার্থক্যটা তার মানে কত হবে, পথ পার্থক্যটা হয়ে যাচ্ছে কি, একটা হচ্ছে 250 মিটার আর একটা হচ্ছে 200 মিটার, দুটোকে যোগ করলে কত বেরোবে, 450 মিটার। তার মানে আমাকে এই 450 মিটার, কারণ কেন দুটোকে যোগ করলাম, কারণ হচ্ছে একটা মালগাড়ি ধর যাচ্ছে, একটা মালগাড়ি ধর, এটা একটা মালগাড়ি যাচ্ছে এই দিকে যাচ্ছে, উল্টো দিক থেকে মানে পেছন দিক থেকে অন্য আর একটা লাইনে 200 মিটার লম্বা আর একটা মালগাড়িকে ধরছে, উল্টো দিক থেকে কিন্তু বলেনি, পাশে আর একটা লাইনে মানে এই লাইন থেকে আর একটা ট্রেন যাচ্ছে এই পথে, ঠিক আছে। তাহলে দুজন যখন একজন আরেকজনকে অতিক্রম করবে, ধর আমি এইটাকে ধরি, এটাকে অতিক্রম করে যাবো, মানে এই ওপরে ট্রেনটাকে অতিক্রম করে যাব, তাহলে আমাকে কীরকম করে যেতে হবে, আমাকে যেতে গেলে একে আমার নিজের ডিস্টেন্সটাও যাবো প্লাস আমাকে ওপরের ডিস্টেন্সটাও কভার করতে হবে, তাই তো। মানে ধরে নিলাম ধর এই একটা ট্রেন পাশে হচ্ছে, তার নিচে এই একটা ট্রেন আছে, দুজন একসঙ্গে যাচ্ছে, তাহলে মানে এই ট্রেনটা আগে যে চলে গেল, এই যে ট্রেনটা আগে গেল, তার মানে কি ও নিজের তৈরি করতে পুরোটা গেল প্লাস হচ্ছে এই পেনের খাপটাকেও পুরো নিয়ে গেল, তাই তো। তাহলে দুটো পথ, ওই জন্যই দুটোকে যোগ করে দেবো, বুঝতে পেরেছিস কেন যোগ করলাম, নিজের পথটাও যেতে হবে প্লাস এই ওপরের পথটাকেও যেতে হবে, ওই জন্য দুটোকে যোগ করে দেবো, যেহেতু আমাকে বলেছে অন্য একটা লাইন দিয়ে একই পথে যাচ্ছে। তাই জন্য আমরা এবার ওই কিংডমে এটাকে করবো কি, লিখে দেবো হচ্ছে কি যে 27,000 মিটার যায় কত সেকেন্ডে, 3600 সেকেন্ডে, ঠিক আছে। আচ্ছা 1 মিটার যাবে কত সেকেন্ডে, 3600 / 27,000 সেকেন্ড, আর একটা কত বলে দিয়েছে দেখ 450 মিটার, 450 মিটার কত সেকেন্ডে যাবে, 3600 × 450 / 27,000, ঠিক আছে। এবার দেখ এই ওপরে 3টে 0, মানে ওপরের 1টা 2টা 3টে, নিচের 1টা 2টা 3টে কেটে গেল। এবার দেখ 45, 36 আর 27 যদি 3টেকে কাটাকুটি করি, তাহলে আনসার চলে আসবে কত, 60 সেকেন্ড। তাহলে এই অঙ্কটা 60 সেকেন্ডও লিখতে পারিস, অথবা লিখে দিতে পারিস কি 1 মিনিট, এটাও লিখতে পারিস। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল, তাহলে এখানে বলেছে মালগাড়িটাকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে, তাহলে উত্তর হবে 1 মিনিট পরে বা 1 মিনিট
সময় সেটিকে অতিক্রম করবে, সেটিকে অতিক্রম করবে। তো এই অঙ্কটা দিয়ে আমাদের কিন্তু এই চ্যাপ্টার 15 যতগুলো অঙ্ক বাকি ছিল আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল।